জান্নাত আল ফেরদাউস ইয়ারি থেকে আপনি লিখেছেন, পরিবারের সবার সম্মতি উপস্থিতিতে বিয়ে হয়েছে, এখন স্বামীর চাকরির স্বার্থে তা সামাজিকভাবে গোপন রাখলে কি গুনাহ হবে? যদি কোনো ব্যক্তি বিবাহ করাটা তার চাকরির জন্য নিষিদ্ধ হয়, অর্থাৎ এমন কোনো চাকরি হতে পারে যে চাকরিতে অবিবাহিত লোক চাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে চাকরি দাতাদের কাছে বিবাহের বিষয়টি যদি গোপন করেন সেটা অবশ্যই প্রতারণা হবে, আর কোনো মুসলমান প্রতারণা করতে পারে না এবং প্রতারণা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, গুনাহের কথা, বিধায় এই কাজটি তার করা উচিত হবে না। যদি কর্তৃপক্ষ যৌক্তিকভাবে বিশেষ করে আপনার অবিবাহিত চাকরিজীবী চায়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের গোপন রাখাটা উচিত নয়। তাছাড়া বিবাহ এটা প্রচার করার জিনিস, আলিন উন্নিকা হাদিসে আসছে বিবাহকে তোমরা প্রচার করো, তাহলে বিবাহকে গোপন করা এটা উচিত নয়। বিশেষ করে চাকরির স্বার্থে যদি আপনি গোপন করার মিথ্যা কথা বলেন তাহলে এটা অনুচিত হবে। হ্যাঁ, আপনি যদি জুলুমের শিকার হন, আপনাকে বাধ্য করা হয়, তাহলে সেটা ভিন্ন কথা যে চাকরি যেখানে করছেন সেখানে আপনি এটা বললে আপনার প্রতি অবিচার হবে, জুলুম হবে, তাহলে আপনি গোপন রাখতে পারেন, তো মিথ্যা বলবেন না। এরপরে এমডি কিবরি আইডি থেকে আপনি লিখেছেন, কোন মুসলিমটি ইসলাম গ্রহণ করে এরপর যদি তার বাবা তাকে সম্পত্তির ভাগ দেয় সে কি তা নিতে পারবে? দেখুন, এ বিষয়ে বুখারীর একটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফেরা ওয়াল কাফিরুল মুসলিমা, অর্থাৎ একজন মুসলমান তার কাফের আপনার আত্মীয়ের কাছ থেকে তিনি ওয়ারিস হতে পারবেন না, তার মিরাজ তিনি গ্রহণ করতে পারবেন না। একইভাবে কোনো কাফের কোনো মুসলমানের মিরাজ পাবে না, যার কারণে সন্তান যদি ইসলাম গ্রহণ করে আর বাবা যদি অমুসলিম হন, তাহলে বাবার সম্পদে বাবার মৃত্যুর পর যে হিস্সা পায় সেটা সন্তান পাবে না। হ্যাঁ, বাবার জীবদ্দশায় বাবা যদি তাকে কোনো উপঢৌকন দেয়, হাদিয়া দেয়, সম্পদের কোনো অংশ দেয় দিতে চায়, সেটা অবশ্যই তিনি নিতে পারেন।